আজকে আসবে আমার আপু আর দুলা ভাই বাংলাদেশ থেকে। তো সকাল থেকে খুব একটু ব্যস্ত ছিলাম জন্য আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো চলুন একটু ব্যাক ক্যামেরা গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অল্প কিছু আয়োজন করা হয়েছে। এখানে আছে একটা ভেজ মুগ ডাল, আর এদিকে করা হয়েছে একটা ডিমের কোরমা। এখানে আছে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ, এটা না ভেজে ডিরেক্ট ঝোল করা হয়েছে। এখানে আছে দেশি মুরগির মাংস, আর আছে সাদা ভাত, এদিকে করা হয়েছে জর্দা। তো জর্দাটা এখনো ডেকোরেশন করা হয়নি, শুধু দমে বসিয়ে দেওয়া হয়েছে তাওয়ার উপরে। ডেকোরেশন করার পর আপনাদের দেখাবো। এদিকে রেক্সের খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে, রেক্স মানে আমাদের যে ল্যাবরেটর আছে ওর জন্য খিচুড়ি। খুবই আনন্দ লাগছে, অনেকদিন পর আসলো। আর যে পাঙ্খ, পাঙ্খ ভাগনা বাংলাদেশের। এখন লাঞ্চের সময়, তো লাঞ্চ করতে বসেছে আমার বড় ভাই আর বড় দুলা ভাই। সত্যি খুবই আনন্দ লাগছে বড় ভাই আর বড় দুলা ভাইকে এভাবে পরিবেশন করে খাওয়াতে। আর আমরা একটু পরে বসব। ঐতিহ্যবাহী খাবার যেটা অতিথি আপ্যায়নে কোচবিহারের প্রধান, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। খাবার শেষে এই পান সুপারি লাগবেই। মুখে ঢুকাবো, যারা গুরুজন আছেন কিছু মনে করবেন না। পঞ্চায়েত থেকে নিয়ে আসলো লেবুর কলম। তো এরা প্রায় দু মাস আগে গিয়ে কলম করে আসছিল। কটা কলম নিয়ে আসছো? 11টা নিয়ে আসছি, চোরে নিয়ে গেছে 5টা, 16টা ছিল। আদু কি চোরে নিয়ে গেছে? সন্ধ্যা বিক্রি করছে নাকি? এই যে মাছ ধরবে তার জন্য নিয়ে আসছে। এটা কি, এটাকে কি বলে? মৌমাছির টোপ, বাচ্চা। এই যেগুলো সব, এগুলোতে সবগুলোতে আছে পড়ে। তো এগুলো দিয়ে মাছ ধরতে যাবে। আর নিয়ে এসেছে কলা। আমার মাছ ধরতে এত ভালো লাগে যে মনে হচ্ছে ওদের হাত থেকে সিপটা কেড়ে নেই। এটা মাছটা ছোট দেখতে হলেও এটা কিন্তু হচ্ছে দেশি পুঁটি। এটার মূল্য অনেক, এত টেস্টি এই ছোট পুঁটিটা খেতে। দেশি পুঁটিটা কি মাছ? এটা পোনা, রুইয়ের বাচ্চা। পান্থ বাবা যে বড়শিতে উঠলো এই রুইয়ের বাচ্চা। এই যে ভাবি তার ছোট্ট ননদকে একটা ব্যাগ গিফট করলো। খোলো একটু, খুলে দেখো ব্যাগটা। ছোট্ট ননদ, আবার বিদেশিনী ননদ। ডিনারের জন্য টেবিল একদম রেডি হয়ে গেছে, তো এবার এসে বসবে।
রাতের মেনুটা শেয়ার করছি না, আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।